প্রাণঘাতী করোনা ভাইরাসের দুঃসময়ে বিভিন্ন ভূমিকায় দেখা গেছে বাংলাদেশ জাতীয় ওয়ান দলের সাবেক অধিনায়ক মশরাফে বিন মোর্তুজাকে ক্রিকেটের বাহিরে তার পরিচয় নড়াইল দুই আসনের সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক বার্তা দিয়ে যাচ্ছেন মশরাফে এছাড়াও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি চিকিৎসকদের জন্য দিয়েছেন প্রয়োজনীয় সামগ্রী করোনার মহামারীর সময় বিভিন্ন কাজে দেখা গেছে মশরাফিকে এবার তেমনই একটি অসাধারণ কাজে আবারও মিডিয়ায় মাশরাফি নরাইল সদর হাসপাতালের সামনে একটি জীবাণুনাশক কক্ষ স্থাপন করেছেন মাশরাফি বিন মর্তুজা নরাইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নরাইল সদর হাসপাতালের গেটে স্থাপন করা হয়েছে আধুনিক ও ব্যয়বহুল পদ্ধতির ডিজইনফ্যাক্ট চেম্বার হাসপাতালে ঢুকার সময় এই চেম্বারের মধ্য দিয়ে প্রবেশ করলে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে এটি জীবাণু ধ্বংসে কার্যকরী পদ্ধতি যারা হাসপাতালে প্রবেশ করবেন তারাই এই ডিজ চেম্বারের মধ্য দিয়ে প্রবেশ করবেন যাতে করে হাসপাতালে থাকা অন্য রোগীরা নতুন কোন রোগে সংক্রমিত হবে না মশরাফির এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন মহল